রানি মুখার্জি একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী। বলিউডে কর্মজীবনের মাধ্যমে তিনি ভারতের সবচেয়ে উচ্চ স্তরের ব্যক্তিতে পরিণত হন। তিনি 7টি ফিল্মফেয়ার পুরস্কার সহ বিভিন্ন পুরস্কার লাভ করেছেন। মুখার্জি সম্রাট পরিবারে জন্মগ্রহণ করলেও তার বাবা এবং আত্মীয়রা ভারতীয় চলচ্চিত্র শিল্পের সদস্য ছিলেন। সেখানে তিনি জীবিকা হিসেবে চলচ্চিত্রকে বেছে নেওয়ার বিষয়ে উচ্চাভিলাষী ছিলেন না। যদিও ছোটবেলায় তিনি বাবার পরিচালিত বাংলা ভাষার চলচ্চিত্র বীরফুল চলচ্চিত্রে সহচরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে এবং পরবর্তীতে তার মায়ের অনুরোধে রাজা কি আয় কি বরাত সামাজিক নাট্য চলচ্চিত্রে মুখ্য ভূমিকায় অভিনয় করেন। এরপর নিয়মিত হিসেবে কর্মজীবন শুরু করেন কুচকুচ হোতা হ্যায় চলচ্চিত্রে শাহরুখ খানের বিপরীতে একটি সহযোগী চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে। তার কর্মজীবনের এই প্রাথমিক সাফল্যের পরবর্তী 3 বছরের জন্য তার চলচ্চিত্র বক্স অফিসে দুর্বল অবস্থানে ছিল। যশরাজ ফিল্মসের সাথিয়া নাট্য চলচ্চিত্রে অভিনয়ের পর তার কর্মজীবনের সাফল্য আসে। তার পিতা রাম মুখোপাধ্যায় একজন অবসরপ্রাপ্ত পরিচালক। তার মা কৃষ্ণা চলচ্চিত্রে গান গাইতেন। তার ভাই রাজা মুখোপাধ্যায় একজন চিত্র প্রযোজক। তার মাসি হলেন প্রখ্যাত চিত্রনায়িকা দেবশ্রী রায়। বলিউড তারকা অভিনেত্রী কাজল তার সম্পর্কিত বোন। তিনি বিখ্যাত পরিচালক ও প্রযোজক যশ চোপড়ার বড় ছেলে পরিচালক ও প্রযোজক আদিত্য চোপড়াকে বিয়ে করেন। কুচকুচ হোতা হ্যায় এর পর গোলাম ছবিটি ব্যবসায়িক সাফল্য পায়। শেষের ছবিটির জন্য তিনি তার প্রথম ফিল্মফেয়ার পুরস্কার পান শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রে অভিনয়ের জন্য। এরপর তিনি অনেক ছবি করেন যার অধিকাংশই ব্যবসা সফল হয়নি। তিনি সাদ আলী পরিচালিত সাথিয়া ছবিতে অভিনয় করেন। 2002 সালে মুক্তি পাওয়া ছবিটি সমালোচক ও সাধারণ দর্শকদের কাছে তুমুল জনপ্রিয়তা অর্জন করে। 2004 সালে হাম তুম ও যুবা ছবির অভিনয় তাকে ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার ও ফিল্মফেয়ার শ্রেষ্ঠ সহ অভিনেত্রীর পুরস্কার পাইয়ে দেয়। বীরজারা ছবিতে সামাজিক কর্মী হিসেবে তার অভিনয় প্রশংসিত হয়েছিল এবং তিনি বিভিন্ন পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। 2005 সালে তিনি 4টি বড় মাপের ছবিতে অভিনয় করেন। বান্টি ওর বাবলি ছবিটি সাফল্য লাভ করে এবং অন্যান্য ছবিতে তার অভিনয় প্রশংসিত হয়। ব্ল্যাক ছবিটি তার মধ্যে উল্লেখযোগ্য। রানী একজন সক্রিয় মঞ্চ অভিনেত্রী। বিশ্বের বিভিন্ন দেশে তিনি অনুষ্ঠান করেছেন। টেম্পটেশন 2004 ছিল তার সফলতম কনসার্ট, যেটি হয়েছিল শাহরুখ খান, সাইফ আলী খান, প্রীতি জিন্তা, অর্জুন রামপাল এবং প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে। মেলবোর্ন 2006 কমনওয়েলথ গেমস এর সমাপনী অনুষ্ঠানেও তিনি অংশ নেন। অভিনয় ছাড়াও বিভিন্ন সময়ে রানী মুখার্জি বিভিন্ন দাতব্য সংস্থার সাথে যুক্ত থেকেছেন। তার উল্লেখযোগ্য প্রদর্শনী হচ্ছে টেম্পটেশন 2005, যা তিনি নয়াদিল্লিতে করেছিলেন। প্রতিবন্ধীদের জন্য অর্থ যোগানের উদ্দেশ্যই এ শো করা হয়। শাহরুখ খান ও প্রিয়াঙ্কা চোপড়াও এ সময় তার সাথে অংশগ্রহণ করেছেন। বধির ও অন্ধদের সমন্বয়ে গড়া হেলেন কিলার ইনস্টিটিউটের ছাত্রছাত্রীদের সঙ্গে তিনি 2006 সালে তার জন্মদিন পালন করেন। ব্ল্যাক ছবিতে অভিনয়ের সময় তিনি এই ইনস্টিটিউটের সদস্যদের সাথে বন্ধুত্ব স্থাপন করেন। তিনি তাদের ধন্যবাদ জানিয়ে বলেছিলেন তাদের ঐকান্তিক সাহায্য ছাড়া ব্ল্যাক ছবিতে তিনি অভিনয় করতে পারতেন না। বিভিন্ন সময়ে গোবিন্দ, আমির খান, অভিষেক বচ্চন ও আদিত্য চোপড়ার সাথে তার প্রেম সম্পর্কিত গুজব প্রকাশিত হয়েছে, যদিও কিছু সময় উভয় পক্ষ থেকে এগুলো স্রেফ গুজব বলে উড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া অভিনেত্রী প্রীতি জিন্তার সঙ্গেও তার সংঘর্ষ আছে বলে গুজব রটেছে, যদিও উভয় অভিনেত্রী তাদের সম্পর্ককে পেশাদারী বলেছেন। 2006 সালে তিনি জুহুতে তার নিজের একটি বাড়ি কেনেন। এ বাড়ির ইন্টেরিয়ার ডেকোরেশন করেন বিখ্যাত অভিনেত্রী টুইঙ্কেল খান্না, যা শেষ হতে প্রায় 1 বছর সময় লাগে। রানী মুখার্জি অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হল 1998 সালে কুচকুচ হোতা হ্যায়, 2002 সালে সাথিয়া, 2004 সালে যুবা, হাম তুম, বীরজারা, 2005 সালে ব্ল্যাক, বান্টি অর বাবলি, 2006 সালে কাবি আলবিদা না কেহনা, 2011 সালে নো ওয়ান কিল জেসিকা, 2012 সালে তালাশ, 2014 সালে মারদানি। তার প্রাপ্ত গুরুত্বপূর্ণ পুরস্কারগুলো হল 1999 সালে কুচকুচ হোতা হ্যায় চলচ্চিত্রের জন্য ফিল্মফেয়ার শ্রেষ্ঠ সহ অভিনেত্রীর পুরস্কার, সাথিয়া ছবির জন্য 2003 সালে ফিল্মফেয়ার সমালোচকদের রায় শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার, 2005 সালে হাম তুম চলচ্চিত্রের জন্য ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার, 2006 সালে ফিল্মফেয়ার সমালোচকদের রায় শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার ব্ল্যাক চলচ্চিত্রের জন্য। তিনি প্রথম অভিনেত্রী যিনি ফিল্মফেয়ারে একই সাথে একই বছর শ্রেষ্ঠ অভিনেত্রী ও শ্রেষ্ঠ সহ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না।